শিক্ষার্থী বন্ধুরা, আজকে এসএসসি গড়ের তৃতীয় অধ্যায় 3.5-এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেখাবো। যে প্রশ্নটি আমি লিখে নিয়েছি, দেখো, বলা হচ্ছে যে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকা ভাড়া করা হলো এবং সিদ্ধান্ত নেওয়া হলো যে প্রত্যেকে সমান ভাড়া বহন করবে, কিন্তু 10 জন যাত্রী অনুপস্থিত থাকা মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। তাহলে আমরা প্রথমে তো লিখে নেই যে কতজন যাত্রী বাসে গিয়েছিল। মনে করি বাসে যাত্রী গিয়েছিল, বাসে মনে করি মনে করি বাসে যাত্রী গিয়েছিল 1 জন। 1 জনে ভাড়া দেয় 2400 টাকা, মানে 1 জনে ভাড়া দেয় 2400 টাকা। সুতরাং 1 জনে ভাড়া দেয় 2400 ÷ 1 টাকা, ঠিক আছে। এখন সব যাত্রী যদি উপস্থিত থাকে তাহলে যাত্রী সংখ্যা হতো X+10। সব যাত্রী উপস্থিত থাকলে যাত্রী সংখ্যা কত, অর্থাৎ আমরা ধরে নিয়েছি 1 জন যাত্রী গিয়েছিল কিন্তু 10 জন অনুপস্থিত। তাহলে যদি সব যাত্রী উপস্থিত হতো তাহলে যাত্রী সংখ্যা হতো X+10। তাহলে X+10 জনে ভাড়া বহন করতো 2400 টাকা, মানে X+10 এত জনে ভাড়া দেয় 2400 টাকা। অর্থাৎ বোঝানো হচ্ছে সব যাত্রী উপস্থিত থাকলে জন প্রতি ভাড়া কত হবে। তাহলে সব যাত্রী বলতে আমরা ধরে নিয়েছি 1 জন যাত্রী বাসে গিয়েছিল কিন্তু এক মানে 10 জন অনুপস্থিত থাকায় তাহলে যাত্রীর সংখ্যা কিন্তু কমে গেছে। এখন যদি 10 জন যেত তাহলে যাত্রীর সংখ্যা হতো X+10। তাহলে 1 জনে ভাড়া দেয় 2400 ÷ X+10, অর্থাৎ প্রত্যেকে ভাড়া দেয়, অর্থাৎ বলা হচ্ছে সব যাত্রী উপস্থিত থাকলে জন প্রতি কত ভাড়া দিতে হবে। তাহলে সব যাত্রী উপস্থিত থাকলে জন প্রতি ভাড়া দিতে হবে এত টাকা। আনসারে আমরা লিখতে পারি সব যাত্রী উপস্থিত থাকবে জন প্রতি ভাড়া দিত এই যে 2400 ÷ X+10 টাকা। এ হলো আমাদের ক এর আনসার। খ এ বলা হচ্ছে যে বাসে কতজন যাত্রী গিয়েছিল, অর্থাৎ আমরা যদি এক্স এর মান বের করতে পারি তাহলে হয়ে যাবে যে আসলে বাসে কতজন যাত্রী গিয়েছিল। খ নাম্বারে বলা হচ্ছে যদি 10 জন যাত্রী অনুপস্থিত থাকা তার মাথা পিছু কিন্তু 8 টাকা ভাড়া বৃদ্ধি পেল। তাহলে 1 জনে ভাড়া বহন করেছে তো, মানে 1 জনে ভাড়া বহন করছে। এখন যদি 10 জন যাত্রী, মানে এখানে বোঝানো হচ্ছে যে 1 জনে ভাড়া এত টাকা বহন করছে, এরপরে আবার 1 জনে ভাড়া বহন করছে, তার মানে প্রতিজনে ভাড়া বহন করছে এটা বেশি আর এটা কম। 1 জনে ভাড়া এখানে এই টাকাটা বেশি আর এটা হলো কম। কিভাবে দেখো, এক্স এর মান যাই ধরো, এখানে কিন্তু এক্স এর মান যা একই মান ধরলে তার সাথে যোগ 10, অর্থাৎ এটা যদি 5 হয় 5 দিয়ে ভাগ আর এটা হলে 5 হলে 15 দিয়ে ভাগ, তার মানে এই টাকাটা বেশি। তাহলে 1 জনে ভাড়া দেয় তো আর 1 জনে ভাড়া দেয় তো, তার মানে হচ্ছে এই টাকাটা বেশি। তাহলে মাথা পিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেলে, অর্থাৎ প্রশ্ন মতে লিখে নেব, আমরা লিখে নেব 2400 ÷ X -
সো বিশ ডিভাইডেড এক্স প্লাস 10 সমান সমান 8, ঠিক আছে, 8 টাকা বৃদ্ধি পেল। তখন আমরা লিখতে পারি এই 24 যদি আমরা কমন নিয়ে নেই, থাকতেছে 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 10 সমান 8। এরপরে এখানে আমরা যদি এক্স কম এক্স প্লাস এক্স ইন্টু এক্স প্লাস 10 অর্থাৎ লসাগু নিয়ে নেই, তখন আমরা এখানে পাচ্ছি কত, এক্স প্লাস 10 আর মাইনাস এক্স, আর এই 2400 টাকা যেহেতু এদিকে গুণ আছে ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এখানে হয়ে যাবে 24। এখন আমরা এটা দিয়ে কাটতে পারি 300 হবে, আর এখানে এসে এক্স এক্স কাটা যায়, অর্থাৎ আমরা দেখতেছি এখানে 10 আর নিচে আসতেছে এক্স স্কোয়ার প্লাস 10 এক্স, আর এখানে আসতেছে 1/300। এবার আমরা যদি আড়াআড়ি গুণ করে দেই তখন কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস 10 এক্স সমান সমান 3000, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 10 এক্স মাইনাস 3000। এবার আমরা এটার মধ্য থেকে যদি মিডল ফ্যাক্টর করি তখন কি হয়, এক্স স্কোয়ার প্লাস আমরা 300-কে যদি ভাঙ্গি, মনে করো আমরা 300-কে ভাঙলে এভাবে ভেঙে নিতে, সরি 3000-কে ভাঙলে ভাঙতে পারি কত, দেখো 5 দিয়ে কাটলে 5×6=30, আবার 5 দিয়ে কাটলে 5×5 5×2=10, হ্যাঁ আবার 5 দিয়ে কাটলে 5×2=10, আর হইতেছে কত, 5×4=20। এরপরে 5 দিয়ে কাটলে 5×5 5×2=10 4×5=20, এরপরে 3×8=24, আর এখানে 2×2=4, এখানে 2। আমরা এখানে এটা কিভাবে ভাঙতে পারি দেখো, 3×6=6 আর এই 10×60, আমরা 60 লিখে নিলাম, আর হইলো 50, 60 আর 50 করলে আমি পেয়ে যাচ্ছি 10x-50x-3000। এখন আমরা এটা থেকে কমন নিয়ে এক্স এর মানটা পেয়ে যাব, এক্স এর মান পাওয়ার পরে হয়ে যাবে বাসে কতজন যাত্রী গিয়েছে। এখানে আমরা দেখছি কি করা যায়, এক্স কমন নিলে এক্স প্লাস 60, আর এখানে -50 কমন নিলে এক্স প্লাস 60 সমান সমান 0, এক্স প্লাস 60 আর এখানে হচ্ছে এক্স মাইনাস 50 সমান 0, ঠিক আছে। এরপরে দেখো এখান থেকে আমরা লিখতে পারি হয় এক্স প্লাস 60 সমান 0, অর্থাৎ এক্স এর মান মাইনাসের 60, অথবা আমরা লিখতে পারি এক্স মাইনাস 50 সমান 0, এক্স সমান 50, এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। এখন দেখো এক্স এর মান পেয়েছি, একটা হচ্ছে মাইনাসের একটা প্লাসের, যেহেতু যাত্রী সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, সে কারণে এটা গ্রহণযোগ্য নয়, আর এক্স এর মান পেয়েছি 50, অর্থাৎ বাসে কতজন যাত্রী গিয়েছিল, 50 জন, বাসে যাত্রী গিয়েছিল 50 জন, এ হলো খয়ের আনসার। এখন বলো সব যাত্রী উপস্থিত থাকলে যাত্রী সংখ্যা কত হতো, তাহলে 10 জন অনুপস্থিত ছিল, এখন 10 জন সহ যদি যেত তাহলে যাত্রী সংখ্যা কত হতো, আমরা সেটা বের করব গ নম্বরে 10 জন অনুপস্থিত ছিল, অর্থাৎ বাসে যাত্রী গিয়েছিল, আমরা এখান থেকে পেয়েছি বাসে যাত্রী গিয়েছিল 50 জন, বাসে যাত্রী গিয়েছিল 50 জন, এখন যদি 10 জন সহ যেত তাহলে বাসের যাত্রীর সংখ্যা কত হতো, 50×10, অর্থাৎ এখানে লিখব সব যাত্রী উপস্থিত থাকলে যাত্রী সংখ্যা কত,
पचास दु दस अर्थात साठ जन। এরপরে দেখো প্রত্যেককে কত টাকা ভাড়া দিতে হবে, অর্থাৎ সব যাত্রী উপস্থিত থাকলে যাত্রী সংখ্যা কত হতো এবং প্রত্যেকে কত ভাড়া দিতে হতো। অর্থাৎ যাত্রী সংখ্যা হতো 60 জন, আর 60 জনে ভাড়া বহন করতো 2400 টাকা। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে 60 জনে ভাড়া দেয় 2400 টাকা, 60 জনে ভাড়া দেয় 2400 টাকা। তাহলে একজনে ভাড়া দেয় 2400/60, তাহলে কত হলো? দেখো এটাকে আমরা ভাগ করে দেই 2400/60, পেলাম 40। অর্থাৎ প্রত্যেকে ভাড়া দিল 40 টাকা। চল্লিশ আনসারে হবে, মানে সব যাত্রী উপস্থিত থাকলে যাত্রী সংখ্যা মানে 60 জন, সব যাত্রী উপস্থিত থাকলে যাত্রী সংখ্যা হতো 60 জন এবং প্রত্যেকে ভাড়া দিতে হতো, এবং প্রত্যেকে ভাড়া দিতে হতো 40 টাকা। এভাবে আমরা এই যে প্রশ্নের সমাধান